এক এক করে 22 জন ছাত্রীর ক্লাসের ভেতরে অস্বাভাবিক আচরণ। গন হিস্টেরিয়া বা মাস সাইকোজেনিক ইলনেসে আক্রান্ত হয়ে 22 জন ছাত্রী অসুস্থ হয়ে পড়লেন। ঘটনাটি ভাগা বাম বিদ্যাপীঠ স্কুলের। ডেইলি বরাকের পর্দায় আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ, শনিবার সকালে এমনই ঘটনায় এক কথায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুল সহ এলাকায়। এদিন প্রথমে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী শ্রেণীর ভেতরে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। সহপাঠী ও পাঠদানরত শিক্ষক কিছু বুঝে ওঠার আগেই এক এক করে একই ক্লাসের অন্তত 22 জন ছাত্রী একই আচরণ শুরু করেন। একসময় একে একে সংজ্ঞা হারাতে থাকেন ছাত্রীরা, শুরু হয় হইচই। স্কুলের দ্বিতল ভবন থেকে নামিয়ে আনা হয় ছাত্রীদের। মিনিট 15-এর ভেতরে অন্যান্য ক্লাসেও ছড়িয়ে পড়ে রোগ। বিভিন্ন ক্লাসে আরও 8 জন ছাত্রী জ্ঞান হারান। স্কুল কর্তৃপক্ষ অসুস্থ ছাত্রীদের হাসপাতালে পাঠানোর পাশাপাশি খবর দেন অভিভাবকদেরও। ছুটে আসেন অভিভাবকরা, অনেক অভিভাবক নিজেদের সন্তানদের হাসপাতালে নিয়ে যান, আবার কেউ বাড়িতে নিয়ে যান। উল্লেখ্য, শুক্রবার বৃষ্টি হলেও শনিবার ভোরের আলো ফুটতেই সূর্য প্রখর রূপ ধারণ করে। আর দ্বিতল বিশিষ্ট গৃহের ওপর তালায় ক্লাসরুমের ভেতরে তাপমাত্রা অত্যাধিক বৃদ্ধির ফলে এমন অবস্থা সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। আজকে ক্লাস আরম্ভ হওয়ার পরে, ফার্স্ট পিরিয়ড শেষ হওয়ার পরে সেকেন্ড পিরিয়ডের মধ্যে দুইটা তিনটা মেয়ে একটু অজ্ঞান অবস্থায় তারা নিয়ে আসছে আমাদের এখানে। আজকে দেখা গেল পরপর 5-7 মিনিট পরে পরে আরও আরবার এইভাবে মোটামুটি আমি দেখছি 12-14 জনের মতো মেয়ে। জেনারেলি এগুলো মেয়েও বেশি, একটা ছেলে আসলো, এগুলো অজ্ঞান হয়েছে। অজ্ঞান হওয়ার পরে আমরা তাদের বাড়িতে যোগাযোগ করছি, যোগাযোগ করিয়া কয়েকজন গার্জেনও আসে। গার্জেন আসার পরে কিছু বাচ্চা তারা বাড়িতে নিয়েছে, কিছু বাচ্চারা আমরা দোলাইতে নিয়ে যাওয়ার আমরা পরামর্শ দিছি। তারা দোলাইতে হয়তো নিয়েছে কী না এটা আমরা অবশ্য জানি না। আরও দুইটা বাচ্চার কোনো যোগাযোগ করা সম্ভব হয়েছে না। এই দুইটা বাচ্চারা আমি নিজে নিয়ে তারা বাড়িতে পৌঁছাই দিছি। গরমের কারণে হয়েছে, বেশি গরম, ওইটা অন্য কোনো কারণ তো দেখছি না। কোন ক্লাসের বাচ্চা আছে এরা? এগুলা জেনারেলি দেখা গেছে 6-7 আর 8-এর বাচ্চাও আছে, 6-7-এর বাচ্চাও আছে। ছোটো ক্লাসের একটু বেশি বাচ্চা দেখা গেছে।